নমস্কার বন্ধুরা, খুশি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, বেকিং সোডা দিচ্ছি আমি 1/4 চামচ, আর অল্প নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন এই ঘিটার সাথে আটা আর গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব। আমরা বাড়িতে যে আটা দিয়ে রুটি পরোটা খাই, আমি ওই আটাই নিয়েছি। এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা একেবারেই দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন, আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দেবো। আর ততক্ষণে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। দিয়ে দিচ্ছি 3টা থেঁতো করা এলাচ। চিনিটা গলে গিয়ে একটা আঠালো ভাব চলে আসছে, এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব। এদিকে আমি মিষ্টির ডোটা আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে দেখুন এভাবে একটু করে প্রেস দিয়ে প্রেস করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গোলও রাখতে পারেন, আমি আজকে লম্বা করে করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নেবেন। দেখুন, এরকম করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমার এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। আমি এখন এই শিরাটা আর একটু গরম করে নেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান। আমি শিরাটা নামিয়ে রাখলাম। এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দেবো, আর লো ফ্লেমে ভেজে নেব। এক প্লেট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। আমার এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে আমি নামিয়ে নিচ্ছি। একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দেবো। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে
আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে চুলায় 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলোর মধ্যে কতটা রস ঢুকেছে। রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।